এই গরমে একটুখানি শান্তি পেতে ড্রিঙ্কসের কোনো জুড়ি নেই তো আজকে আফসানা চলে আসলো আপনাদের সামনে একটা মজাদার রিফ্রেশিং লেমনেড নিয়ে তো আসসালামু আলাইকুম সবাইকে আফসানাস কুকিং ওয়ার্ল্ডে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু রমজান চলে এসেছে আর গরম অসহ্য গরম থেকে একটু মুক্তি পেতে আজকে ড্রিঙ্কসটা আপনাদের সামনে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি খুব ইজি ওয়েতে করে দেখাচ্ছি চলেন এটা তৈরি করতে যা যা লাগে সব দেখে আসি কি করে তৈরি হচ্ছে আমাদের রিফ্রেশিং লেমনেড প্রথমেই নিয়ে নিচ্ছি লেবু একদম ফ্রেশ ট্যাং এটাও কিন্তু তোকমা চিনি লাগছে পুদিনা আর ঠান্ডা পানি লাগছে তোকমাটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে এক কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে দিব। এবং বাকি উপকরণগুলো পর্যায়ক্রমে দেখিয়ে দেবো কোনটা কি পারপাসে ইউজ করছি এবং ফ্রেশ ফ্রেশ সব কিছু তো তৈরি করা খুবই সোজা এবং খুব চটজলদি হয়ে যায় কিন্তু আর এটা তৈরি করতে যেমন ঝামেলাবিহীন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো এটাকে আমরা প্রথমে একটু ধুয়ে পানি দিয়ে দিব এবং লেমনটাকে কেটে নিব এবং তোকমা যেটা ইউজ করছি আমরা জানি লেমনে ভিটামিন সি আছে আর তোকমাতে কিন্তু অনেক কিছু আছে লোহ আছে ক্যালসিয়াম আছে তারপরে হচ্ছে থিয়ামিন আছে ম্যাগনেস দস্তা আছে আর এটা কিন্তু ওজন কমাতে জুরি নেই এবং দেহের তাপমাত্রা কমাতেও তোকমার কিন্তু কোনো জুরি নেই আর লেমনে তো ভিটামিন সি আছে আর আজকে যে ট্যাং ইউজ করছি সেটাও কিন্তু মানে ভিটামিন সি জাতীয় ট্যাংটা একদম জাস্ট লেমন ফ্লেভারের এবং এছাড়াও যা ইউজ করছি সেটা তো দেখিয়ে দিব পদিনার উপরের পাতাটা কিন্তু একটু নরম হয় আর এভাবে আমরা টান দিলে সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে আসে ফ্রেশ ফ্রেশ পদিনা এটার স্মেলটা তো মশাল্লাহ অনেক সুন্দর প্রথমে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এরপর দুই টি স্পুন আমি সুগার দিয়ে দিলাম দুই টি স্পুন ট্যাং দিয়ে দিলাম আপনারা যারা সুগার পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন এরপর আমরা লেমন দিয়ে দিব লেমনটাকে ভালো করে চিপে রস বের করে নিব এবং এটা খেলে এতটাই ভালো লাগে এবং ব্যালেন্স করে দেয়া হয়েছে যাতে রমজানে দিন রোজা রাখার পর খেলে কোনো রকম মানে অ্যাসিডিটি না হয় তো প্রথমে আমরা লেবু দিয়ে দিলাম ট্যাং দিয়ে দিলাম ঠান্ডা পানি এখন আমরা পুদিনা দিয়ে দিলাম তো পুদিনাটাকে ভালো করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি যাতে ওর স্মেলটা সম্পূর্ণ সর্বোচ্চার ভিতরে ঢুকে যায় এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি এটা বানানো খুব ইজি আপনারা এটা তৈরি করে ইফতারের আগে রেখে দিতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়েও আপনারা তৈরি করলে আর ফ্রিজে রাখার দরকার হবে না এছাড়াও এটাকে সারা দিনের জন্য বা দুই দিন জন্য ফ্রিজে রাখতে পারেন তো লেমন দিয়ে দিলাম এরপর তোকমাটাকে ভিজে গেছে এখানে অল্প কিছু তোকমা আমি আগে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আপনারা চিনিটাকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবেন যে যতটুকু পছন্দ করবেন এখন ঠান্ডা পানি দিয়ে দিলাম একদম ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি তো হয়ে গেল মোটামুটি আমাদের সব কিছু ডান আর সব কিছু ঠিক ঠিক আছে এবং এখন আমরা এটা ডেকোরেশনের জন্য চলে যাচ্ছি প্রথমে আমি একটা গ্লাসে কিছুটা লেমন দিয়ে দিলাম এরপর আইস কিউব দিয়ে দিচ্ছি একই তো ঠান্ডা পানি দিয়ে করা তারপর আইস কিউব বুঝতে পারছেন ঠান্ডা ঠান্ডা হবে এবং এই গরমে একটু হলেও কিন্তু আমাদের প্রশান্তি মিলবে আবারও সেই একটু পুদিনা পাতাকে ছিঁড়ে গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি যাতে ওর স্মেলটা বেশি স্ট্রং হয় এবং যতটা পারা যাচ্ছে কেউ যদি পদিনা কম পছন্দ করেন তাহলে কম দিবেন তবে বেশি দিলে এটা স্মেলটা অনেক ভালো আসে এবং তোকমাটা দিয়ে দিচ্ছি তোকমার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না যারা ওজন কমাতে চান তাদের তো জুড়ি নেয় আর যাদের প্রেশার হাই তারাও এ তাপমাত্রা কমাতে তোকমাটায় খেতে পারেন এই রমজান মাসে খাবার তালিকায় রাখবেন তো তৈরি হয়ে গেল আমরা ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করে দিলাম রিফ্রেশিং লেমনেরটাকে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আর এটা যতটা দেখতে সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর আপনারা ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ